সবার কাছে একটি অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার একটি কমেন্ট আমাকে আরও উৎসাহ দেবে ভিডিও তৈরি করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে এসেছি মূলত আমি তো ফ্রিজে রিভিউ ভিডিও করি আজকে এক তিক্রম ধর্মী এবং কমন কিছু সমস্যা আর যেগুলো আছে সব থেকে বড় সমস্যা হচ্ছে ওয়াটার ফল কিংবা পানি পড়া ফ্রিজের সামনে দিয়ে কিংবা পেছন দিয়ে কিংবা যেখান দিয়ে হোক অনেক সময় নর্মালে কিংবা ডিপ দিয়ে পানি পড়ে এইগুলি কেন হয় এই সম্পর্কে এবং এটার সমাধান কি আছে সেটা সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করেছি এই যে আমি দেখাচ্ছি নর্মালে যে পিছনের ওয়ালে একটা ফুটো আছে এটা হচ্ছে পানির ড্রেন লাইন অর্থাৎ হচ্ছে নর্মালের যে পানিটা জমবে সেই পানিটা পিছনে একটা আইস্টের পেছনে সরি পেছনে একটা ট্রে আছে ট্রেতে রাখার জন্য একটা জায়গা আর কি এই ড্রেন লাইনটা যখন জ্যাম হয়ে যায় তখন পানি পড়ে আবার যে থার্মেস্টোর প্রশিক্ষণটা ভুলবশত যদি জিরো হয়ে যায় তাহলে যে ওয়ালে আইসটা থাকে কিংবা ফ্রিজের গায়ে যে আইসটা থাকে সেটা গলে তখন হচ্ছে আপনার ওয়াটারফল হয় কিংবা পানি পড়ে এটা আপনার সামনে দিয়ে পানি পড়লেও কিংবা পেছন দিয়ে যেদিক দিয়েই পড়ুক না কেন আপনি ভাববেন যে পানিটা পড়তেছে সামনে দিয়ে আরেকটা বড় কারণ হচ্ছে ডিপটা যখন আপনি লাগাচ্ছেন কিংবা নর্মালটা আপনি লাগাচ্ছেন দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে আপনি খেয়াল করেন নাই ওই দরজার ভিতর দিয়ে যে সাধারণ বাতাস ঢুকতেছে তখন ওই যে ভিতরে আইসটা থাকে আইসটা গলে গেলে আপনার হচ্ছে তখন পানি পড়ে পেছন হোক সামনে দিয়ে হোক পানিটা পড়ে তখন আপনি ভাবেন যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে কিংবা পানি পড়তেছে কেন একটা কমপ্লেন করেন কিংবা একটা অভিযোগ করেন যে ফ্রিজ নষ্ট ভাই ভালো না ফ্রিজ এই কিছু কারণের কারণে এটা হয় আর পেছনে যে ট্রেটা আছে ট্রেটা যখন লোড হয়ে যায় পানি অতিরিক্ত হয়ে লোড হয়ে যায় তখন হচ্ছে পানিটা পড়ে এইগুলির সমাধান মূল সমাধানটি আগে বলে দিই পেছনে যে ছিদ্রটি আছে ছিদ্রটি আপনি জাস্ট হালকা কুসুম গরম পানি করে ওখানে ঢেলে দিলে ছিদ্রটি ক্লিয়ার হয়ে যাবে এবং দ্বিতীয় যেটা আমি বললাম যে থার্মোস্টার প্রশিক্ষণ কত রাখলে ভালো হয় আপনার খাবার যদি অতিরিক্ত বেশি থাকে সেই ক্ষেত্রে চারমাস্টার তিন কিংবা চারে রাখবেন ডিপ পোর্শন এবং নর্মাল পোর্শনে খাবার যদি যথেষ্ট পরিমাণ থাকে আর যদি ডিপ পোষণে খাবার কম থাকে তাহলে থার্মোস্ট্রোল প্রশিক্ষণটা একটু কম রাখাই ভালো দুই কিংবা আড়াই আর যদি ডিপ পোষণে একদমই ফুল লোড থাকে কিংবা নর্মাল একদম ফুল লোড দেওয়া থাকে তখন থার্মোস্ট্রোল প্রশিক্ষণটা সাড়ে চার রাখাটাই স্বাভাবিক অবস্থায় ভালো কিন্তু অনেকজন এই থার্মোস্ট্রোল প্রশিক্ষণটা অনেক বেশি দিয়ে দেয় যেমন ছয় সাত রাখে তখন হচ্ছে আপনার অতিরিক্ত বরফ হয় বরফ হওয়ার কারণে ফ্রিজের একটা বড় সমস্যা বলে যে নর্মাল এবং ডিপে দুইটাই বরফ হচ্ছে এছাড়াও এই প্রাথমিক সমস্যা বাদেও যদি অরিজিনাল এই যান্ত্রিক যে টুটিটা আছে ওই টুটিটা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা যোগাযোগ করলে আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কথা বলছি না আশা করি আমি কিছুটা হলেও আপনাদের এই সম্পর্কে জানাইতে পেরেছি ছুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি